সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি বা শুভ জন্মাষ্টমী আজ। সারা দেশে হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করছেন। এ উপলক্ষে রাজধানী মিরপুরে কেন্দ্রীয় মন্দির ও ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনা। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। ভারতের উত্তরপ্রদেশে যমুনা নদীর তীরবর্তী শহর মথুরায় আবির্ভাব ঘটে এই দেবতার। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি ও সত্যকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অপশক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য এসেছিলেন শ্রীকৃষ্ণ।